আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা কিন্তু বিকালবেলার বাজার থেকে শেয়ার করা শুরু করে দিলাম। তো এই তো অনেকগুলো বাজার নিয়ে আসছিল, কিছু কমলা, একটা তরমুজ নিয়ে এসেছে, কিছু হচ্ছে এটাকে কি বলে কেশর আলু, আর হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের বাজার যেমন সুজি, চিনি, আটা, এগুলোই আর কি। তো সব কিছু তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম, আর এই তো কেশর আলুটাও দেখিয়ে দিলাম। তো শীতের সময় কিন্তু তরমুজ খাওয়া মানে প্রচুর শীত যেহেতু, তার মাঝে তরমুজ খাওয়াটা ঠিক না, ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তারপরে তো আমার হাজবেন্ড বলছিল যে তরমুজটা কেটে নিয়ে আসো, তো নিয়ে এসেছে, যার জন্য হচ্ছে কেটে দিলাম। আর এখন হচ্ছে দুজন মিলে বিকেলে নাস্তাটা হচ্ছে আমরা তরমুজ দিয়ে করে নিলাম। তারপরে হচ্ছে সবগুলো বাজার আমি গুছিয়ে উঠে নিলাম। প্রথমে ওই বয়ামে হচ্ছে সুজি উঠিয়েছি, তারপরে একটা তো হচ্ছে মিশ্রি, চিনি আর হচ্ছে আটা, সবগুলোকে আমি বক্সে খুব ভালোভাবে ভরে উঠিয়ে নিলাম। এরকমভাবে বক্সে তুলে হয় কি, জিনিসগুলো কোনো কিছু নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। এরপর হয়তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, এটা হচ্ছে মহিষের মাংস। আর মহিষের মাংসটা হচ্ছে আমি নতুন আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে সব বাটা মশলাই করব, একটুও কোনো আস্ত কোনো মশলা আজকে ব্যবহার করব না। তো এই তো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, তারপরেও একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম। এরপরে তো আদা রসুন পেস্ট তাকে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটাকেও হচ্ছে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তারপরে শুকনো মরিচটাকেও একটু আমি পেস্ট করে নিয়েছি, আর কাঁচা মরিচটাকেও। তো সব কিছুই পেস্ট দিয়ে নেব, আর তারপর পরিমাণ মতো লবণ। আর হচ্ছে আমি সব সময় একদম সিম্পলি রান্না করার চেষ্টা করি। আর হচ্ছে তো হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি সয়াবিন তেলটাকেও দিয়ে নিলাম, নিয়ে তো এখন হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা এই পর্যন্ত, যে কোনো আপু ভাইয়ারা নতুন পুরাতন যেই হয়ে থাকো না কেন, প্লিজ লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো, লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবে বন্ধুরা। এই তো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর 5-10 মিনিটের মতো হাতে সময় থাকলে রেস্টে রেখে দিতে হবে। এই তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, তারপর চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর কয়েক মিনিট রান্না হওয়ার পর আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম যাতে লেগে না আসে। এই তো একটু নাড়িয়ে দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে রান্না হতে দিয়ে দেব। তারপরে হচ্ছে আমি আলুটাকে এখনই দিয়ে নিচ্ছি, কষানোর ভিতরই দিয়ে দেব। যদিও আলুটাকে আমি ভেজে রেখেছিলাম আর ভাজির ভিতরে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরেও আমি আলুটাকে কষানোর মাঝে দিয়ে দিলাম, যাতে এতে করে হয় কি আলুর ভিতরে সব মশলাগুলো মানে চলে যায়। তো যার জন্য দিয়ে দিয়েছি, আর ঝোল অ্যাড করে দিলাম। ঝোলটা অ্যাড করে দিয়ে আমি হচ্ছে আরও কিছু সময় রান্না করে নেব। আর সম্পূর্ণটুকু তো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। আর পাশের চুলায় হচ্ছে আমি পানি ফুটিয়ে নিচ্ছিলাম, যেহেতু শীতের দিন গরম পানিটা হচ্ছে খেতে হবে, না হলে কিন্তু মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটাই বেশি থাকে। তারপরে রাতের কিন্তু আর কোনো ভিডিও ছিল না, রাতে শুধু আমরা মাংস দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিয়েছিলাম। এরপর এটা হচ্ছে দুপুরে রান্না করব। তো 10টার দিকে আমি এগুলো প্রথমে আমি করলা আর আলু কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজকলিটাকেও কেটে নিচ্ছি। আগে আমি সব কিছু ভালোভাবে কেটে গুছিয়ে নেব, তারপরে রান্না করতে চলে যাব। এই তো আমি হচ্ছে পেঁয়াজকলিটাকে ধুয়ে নিচ্ছিলাম, আর তোমাদের সাথে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমার ভিডিওটা তোমাদের কাছে যদি বন্ধুরা কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে কিন্তু তোমরা চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারো। এই তো এদিক থেকে হচ্ছে সব কিছুকে আমি গুছিয়ে নিয়েছি, এদিকে করলা আলু, এই পাশে হচ্ছে পেঁয়াজকলি, আর এখানে হচ্ছে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম, দিয়ে এখন হচ্ছে কাঁচা মরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দিয়ে হচ্ছে আমি হচ্ছে এখন এই পেঁয়াজকলিটাকে ভেজে নেব।
এতো পেস মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়ে তার ভিতরে হচ্ছে একটা টমেটো অ্যাড করে দিলাম। আর আজকের পেঁয়াজকলিটা শুধু এমনিই পেঁয়াজকলি ভেজে নেব। তো এই তো আমি পেঁয়াজকলিটাকে দিয়ে নিচ্ছিলাম। আমার ভিডিওতে হচ্ছে অনেক অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, আমি কাট কমেন্টসটা রেখে কাটটা পড়ব, যার জন্য আমি হচ্ছে কোনো আপু ভাইয়াকেই আমার ভিডিওতে তাদের নামটা বলি না, আর হচ্ছে আমি কারো মনটা খারাপ করে দিতে চাচ্ছি না এই আর কি। তো এরপর হচ্ছে আমি সব শুকনো উপকরণ দিয়ে নিলাম, যেমন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে তো আমার ভাজি কিন্তু শেষের দিকে, আর আজকে হচ্ছে আমি পেঁয়াজকলি ভাজিতে হচ্ছে কমলার খোসা দিয়ে দেব, দেখি কেমন হয় খেতে। তো যদিও কিন্তু আমি খেয়ে নিয়েছি, তারপরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি, আমার কাছে কিন্তু অতটাও ভালো লাগে নাই আমি যতটা আশা করেছিলাম যে অনেক মজা হবে, কিন্তু না, খুব একটা বেশি মজাও না, আবার যে ফেলে দেওয়ার মতো তাও না, মোটামুটি চলে আর কি। এই তো আমি হচ্ছে এখন কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আরও কিছু সময় একটু ভেজে নেব। ভেজে নেওয়া আমার হয়ে গেল, এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ভেজে খেয়ে দেখতে পারো, আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, মানে তেমন একটা ভালো না মন্দও না, মাঝামাঝি পর্যায়ে একটা রাখা যায় ভাজিটাকে। তারপরে হচ্ছে আমি কড়াই সেই একই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে এখন হচ্ছে আমি করলা আর আলুটাকে ভেজে নেব, যার জন্য পেঁয়াজ আর মরিচটা দিয়ে নিলাম। পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নেব। আর এতে এখন হচ্ছে আমি করলার আলুটাকে দিয়ে নিচ্ছি, আর আজকে হচ্ছে আমার করলার চাইতে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। আমার কাছে করলা ভাজি তেমন একটা মজা লাগে না, কেননা আমার কাছে এটা আমার অতটা পছন্দও না, আমার হাজবেন্ডের খুবই পছন্দ। এই তো এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া অ্যাড করব না, এতে করে হয় কি মরিচের গুঁড়া দিলে লালচে লাল মানে কালার হয়ে যায়, আমার কাছে দেখতে ভালো লাগে না। এ তো সব মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে দিয়ে কিছু সময় হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আবারও চলে আসলাম, ঢাকাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচ থেকে না লেগে আসে, নিচে যদি মানে ভাজি হওয়ার আগেই পুড়ে যায় তাহলে তো খেতে মজা হবে না, তাই না? তো যার জন্য আমি কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব, দিয়ে আর কিছু সময় ভেজে নিয়ে ভাজিটাকে উঠিয়ে নেব। এই তো আমার কিন্তু আলু আর করলা ভাজি হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই তো দেখো একটা বাটিতেই সব দুটোকে উঠিয়ে নিয়েছি। এদিক থেকে হচ্ছে আমি ভাত রান্না করব, আজকের ভাতটা হচ্ছে একদম পরে বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু দুটো চুলাই আমার খালি ছিল না যেই জন্য আর কি। তো ভাতের চালটাকে ধুয়ে নিই আর তোমাদের সাথে মানে তোমাদেরকে বলি, প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকো, আমি কিন্তু আবারও তোমাদেরকে মনে করে দিচ্ছি, লাইকটা দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করে যাবে প্লিজ বন্ধুরা। এরপর হচ্ছে ডাল রান্না করব, ডালটা কিন্তু সম্পূর্ণই শেয়ার করলাম না, কেননা প্রত্যেক ভিডিওতে ডাল রান্না শেয়ার করা হয়ে যাচ্ছে যার জন্য আর কি। এরপর হচ্ছে আমার রুমের বিছানাটাতে হচ্ছে ওই একই বেডশিটটাকে হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি, ঝেড়ে আবারও ওটাকেই গুছিয়ে পেরে দিলাম। আর এই তো বালিশটাকে দিয়ে নিয়েছিলাম, বালিশটাকে হচ্ছে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড টেবিল থেকে কিছু ফাইল নিয়ে গিয়েছে আর এইভাবে সবগুলোকে এলোমেলো করে রেখে গিয়েছে, এগুলোকে হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে এটাকেও একটু শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাচ্ছি না, এখানেই রাখার মানে শেষ করার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।